Hi guys, I'm Anandheshwar. Welcome to my channel. Welcome to my channel. Sorry. Welcome to my dada's channel. অর্থাৎ অন্তু সাহা channel. আর স্টার্টটা আমি করলাম কারণ দাদা আমার বাড়িতে আসছে, সেটা হলো দাদা এখানে আপনার চার চ্যানেল দেখছেন, আমার চ্যানেলও আছে কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন। এখনও আমার পড়ালেখার চাপের জন্য আমি দেখতে পাচ্ছি করতে পারছি না ভিডিওগুলো। আমার ভিডিওটা মূল কন্টেন্ট হচ্ছে আমার ভাই, অর্থাৎ আমার ভাইয়ের জন্মদিন আজ, কালকে জন্মদিন তার। কালকে আমরা অনেক ঘোরার প্ল্যানিং করছি কিন্তু হবে কিনা সেটা জানি না। সকালবেলা আমি তো স্কুল চলে যাবো, এরা দুইজন অর্থাৎ আমার সাথে রয়েছে অন্তু সাহা, মিনার বিশ্বাস। সে এখন মোবাইলে আসক্ত বাঙালি, কিন্তু আমি আসক্ত না, কিছুদিন আগে আসক্ত ছিলাম ল্যাপটপে, এখন পড়ালেখায়। যখন ল্যাপটপ চালায় তা কোনো ব্যাপার না। তাহলে এখন ভিডিওটা আমি এখানে স্টপ রেখে, খুব ঘুম পাচ্ছে। রাত কটা বাজে? তাও বাজে 10:32, 10:30। অনেক রাত হয়নি, আমাদের জন্য 12টাই রাত বলে যায়। ঠিক আছে, রাখলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এনার এখন আমাকে ছাড়া চলে না, আমি ভিডিও বলতে চাই তুমি শুরু করো, তোমার কথা বলার স্টাইলটা অনেক ভালো। আসলে জানি না কতটা ভালো, তাহলে সে বলতেছে, আমি বলিনি কিন্তু সে বলতেছে। কত তুমি কিছু বলবা? কিছু বলার না, দিনের বলে ভাবতে পারো না। আমার অপমান করছে সে, কিন্তু সেও তুমি যে এখন বুঝতে শিখছো এটা ভালো লাগলো। তোমার যে অপমান বুঝতে ব্যাপারটা আমি চুপচাপ থাকবো। তুমি আমাকে চিনো না, আমাকে সম্মান আর কিছু বলো। আমার চ্যানেলে আসে আমাকে ধমকাচ্ছ, অন্তু সাহার চ্যানেলে আসে আমাকে ধমকাচ্ছ। আর কিছু বলো, কিছু বললে চাচ্ছি না, চুপচাপ থাক। বললে তো আমারই মন সম্মান কম, আমার সাবস্ক্রাইব কমে যাবে, নিজে কমে আসে 51 জন। প্লিজ ভিডিও আসতেছে না, তাও সাবস্ক্রাইব করে দেন, খুব ভালো ভিডিও আসবে। অনেশ দাস অর্ঘ আছে। সো হ্যালো এভরিওয়ান, আমি অন্তু সাহা। সো বেসিক্যালি আই এম ইন বগুড়া। তো আমি ভিডিওটা শুরু করতে ঠাকুর থেকে, বাট বগুড়া আসতে কত যেন, কারণ এর আগেও আমার যে ভিডিওটা আছে বগুড়ায়, সেটা ঠাকুর থেকে আসার সময় বগুড়া তারা আসছে কারণ আমার ভাইয়ের জন্মদিন, কালকে তার জন্মদিন 16 মে। তো ভাবলাম ওখান থেকে ভিডিও করে লং কেন করবো, তো এখান থেকে ভিডিওটা শুরু করতে চাইলাম আজকে। তো আজকে আসছি, সারাদিন ক্লান্ত, ঘুমাই নেই এই পর্যন্ত, তো এখন আমরা ঘুমাবো। তো একদম কালকে থেকে আবার ব্লগটা স্টার্ট করব। আর গরুর যে ঘন্টার বেল থাকে না, গরুর যে ঘন্টার বেল ওটা টুকুস করে দাবাই দেন, দিয়ে দেন। গরুর ঘন্টা যত দিবেন তত আমাদের লাভ, আপনারও লাভ। আপনি বেশি কন্টেন্টওয়ালা ভিডিও পাবেন, কন্টেন্টওয়ালা ভিডিও। তারপর আর কিছু নাই, তুমি আর বেশি কথা বললে আরো বেশি কথা হবে। গুড নাইট। হিয়ার ইজ আওয়ার বার্থডে বয়। হাই গাইস, নিউ টেকনিক, বার্থডে বয়কে দিয়ে কাজ করে নিচ্ছে। আজকে দিনে কাজ করবা, তাহলে সারা জীবন কাজ করা একটা ইয়ে থাকবে, শক্তি থাকবে। কেবল তো সাজানো বাকি, শুরু হচ্ছে কেবল। আর দুজন অনিশ আর অতনু গেছে সুতা আনতে। অনিশ বেলুন ছোড়া খুব ভালো পায়, বেলুন পুরানো পায় পাই না, সরাই যে ফাটবে, যখন আবার সরবি দিয়ে ফাটবে। মিনান ইভেন্ট প্রোডাকশন, মিনান ইভেন্ট প্রোডাকশন হচ্ছে ডিএম ম্যানেজার। হ্যাঁ অমিত, এখন হ্যান্ড অফ করে দিয়ে একটু হালকা একটু বাতাস খাইলাম। আমার প্রতিদিন লুঙ্গি পরে, আজকে ভুল করে প্যান্ট পরে। বলো কি রে, তো গাইজ এসে গেছি এই রুম প্রায় শেষের দিকে গুছানো আর একটু বাকি আছে। আমার প্রোডাকশনটা কাজ করছে কর্মচারী অন্তু সাহা, কর্মচারী বিরাট বিশ্বাস, আমি হচ্ছি ডিএম ডিএম ডিরেক্টর ম্যানেজার, ডিরেক্টর ম্যানেজার না না ডিরেক্টর ম্যানেজার। আমরা খাওয়া থেকে বগুড়া আসছি, এসব কথা বল না কথা বল না, এটা মিজুকে দিয়ে দিব। কেক না লাগালে হয় নাকি? দেখি না, ইটস ওকে। কি সুন্দর তো, এখন অমিত কি কি গিফট পাইলো সেগুলো এখন আনবক্সিং করা হবে। দূরে যা দূরে যা, দাদা আমাকে এই গিফটটা দিয়েছে, ওয়াটার কালার। আমি ওয়াটার কালার করতে ভালোবাসি, তাই দেখি আমার এটা আমার স্যারের গিফট। ও নেটওয়ার্কের বাইরে বেস্ট গিফট বগুড়া, ইয়েস বেস্ট গিফট। ও বাহ, হাসে আমার এটা কতদিন যাব বাসায় বিকালে খাবো, হচ্ছে বেস্ট গিফট। আমি দাদা এই তুমি যে নো লাগবে তো। গতকাল রাতে বার্থডে সেলিব্রেশন করার পর আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ সবাই অনেক টায়ার্ড হয়েছিল। তো ঘুমাইতে ঘুমাতে প্রায় 12টা বাজে গেছে। তো এখন বাজে 10:25। তো এখন আমরা যাচ্ছি প্রেম যমুনা ঘাট, যেটা এর আগে যাওয়ার কথা ছিল বাট যাইতে পারিনি। তো অনেকক্ষণ ধরে মানে আর কি পারমিশন নিতে 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 তারপরে এখন যাওয়া হচ্ছে আর কি। এই যে সে পারমিশন নেওয়ার জন্য ভয় পায়, তো সব কিছু আমি করলাম। এখন যাচ্ছি প্রেম যমুনা ঘাটে। তো এখান থেকে আমরা 4 মাথা যাব, তারপর ওখান থেকে 7 মাথা যায় ডিরেক্ট আমরা কোথায় জানি, সারিয়াকান্দি উপজেলা। ওখান থেকে তারপর প্রেম যমুনা ঘাট যাবো। তো আমরা এখন সারিয়াকান্দি উপজেলা চলে আসলাম। তো তখন যেটা বললাম যে 7 মাথা থেকে যাব, তো ছোট্ট একটা ভুল ইনফরমেশন হয়েছে যে আমরা প্রথমে 4 মাথা থেকে 4 মাথা থেকে প্রথমে একদম রেলগেট যেটা আছে সেখানে আসলাম। তো সেখানে আসার পর রেলগেট থেকে চেলোপাড়া, মানে রাস্তার অপোজিটে আসলে চেলোপাড়া আছে, সেখানে মানে একটা ব্রিজের অপোজিটে গেলে আবার সিএনজি আছে। সিএনজি থেকে আপনারা মানে সারিয়াকান্দি ভাড়া হচ্ছে 50 টাকা। তো আসতে মিনিমাম 40-45 মিনিট লাগে সিএনজিতে করে আসতে। তো সেখান থেকে সিএনজি থেকে নামে একটু হাঁটে আসলে সেখানে মানে প্রেম যমুনা ঘাট যেতে হলে কী বলে ভ্যান পাওয়া যাবে সব, ওখান থেকে পাওয়া যাবে। তবে একটু আগে আসলে আরও ভালো, ওখান থেকে দাম বেশি নেয়, ভাড়া বেশি চায়। তবে বগুড়া থেকে সারিয়াকান্দি আসার আগ পর্যন্ত রাস্তাগুলো মানে ঠিক করতেছে রাস্তাগুলো, তবে অনেক ভাঙা, মানে একদম শরীর মাসাজ করে দেয় একদম সব কিছু মিলে। তো এখন এই যে ভ্যান জার্নি হচ্ছে অনেক। অমিত অনেক তো গেছে স্কুলে, অমিত তো বাসায়, অনেক চেষ্টা করলাম নিয়ে আসতে পারলাম না অমিতকে। এবার না, নেক্সট টাইম আর এত দূর আসবো না জীবনে। আসলাম, ঘুরে গেলাম, তো একটু ভ্যান জার্নি এনজয় করি একটা জায়গায়। হ্যাঁ, এর আগে গেছিলাম যেটা একটা ব্লক মানে 11 নম্বর, সেখানে শুধু যাওয়া হয়েছিল মস্তানগড়। তো ওখান মানে ওইবারও যেতে আসছিলাম যে প্রেম যমুনা ঘাট, তখন যাওয়া হয়নি, তো আজকে যাওয়া হচ্ছে আর কি। সো বেসিক্যালি এখানে আমরা ইস্তে জানি আর কি, প্রেম যমুনা ঘাট যাইনি, সেখানে গেছিলাম আমরা কী বলে এটাকে কালীতলা ঘাট গেছিলাম। তো আমরা প্রেম যমুনা ঘাটে বলতেছিলাম এতক্ষণ, বাট মাঝখানে যে আমরা প্ল্যান চেঞ্জ করি যে কালীতলা ঘাটে যাব। সো এই হচ্ছে কালীতলা ঘাট। সো অনেকে এখন ভাববে যে 15 সেকেন্ড পর আবার কেন আমি আসলাম, তো ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তো একটা কারণ ছিল। তো আমার সেখানে মাত্র 1 মিনিট ছিলাম আর কি, তো 1 মিনিট পরে একটা কল আসলো, তো আবার ব্যাক করলাম ওখান থেকে। তো নেক্সট টাইম যখনই আবার যাবো তখন এই প্রেম যমুনা ঘাট প্লাস কালীতলা ঘাট এই দুইটা নিয়ে ব্লগ করবো। তো এই ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।